এটা হলো সেনেজারের মেমোরি মাইক্রোফোন। এরকম আজব মাইক্রোফোন এখন পর্যন্ত অ্যাটলিস্ট আমি দেখিনি। স্পেশালি মোবাইল ফোনে ব্যবহার করার জন্য এটাকে ডিজাইন করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব সেনেজারের মেমোরি মাইক্রোফোন আসলে জিনিসটা কি, কাদের জন্য উপযোগী, আপনার এই মাইক্রোফোনটা কেনা উচিত কিনা। তো ভিডিও রিপোর্টে ধন্যবাদ দিতে চাই মেলোডিয়ান কংকে আমাদের স্টুডিওতে সেনেজার মেমোরি মাইক যে ডিভাইস রয়েছে এটিকে পাঠানোর জন্য। শুধুমাত্র এই ডিভাইস না, আপনারা যে কোনো ধরনের অডিও রিলেটেড গিয়ার্স যদি কিনতে চান, মাইক্রোফোন, দেন আপনারা যদি মিক্সার কিনতে চান, স্টুডিও স্পিকার, এগুলো যদি কিনতে চান তাদের ওয়েবসাইট কিংবা তাদের ফিজিক্যাল স্টোর আপনারা ভিজিট করতে পারেন। এছাড়াও তাদের স্টোর পেয়ে যাবেন যে কোনো ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আমি ডিসক্রিপশন বক্সে মেলোডিয়ান কংয়ের অফলাইন স্টোর এবং অনলাইন স্টোর দুইটা ঠিকানায় দিয়ে রাখবো। আপনারা যদি কোনো ধরনের মাইক্রোফোন কিংবা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনতে চান তাদের সাথে যোগাযোগ করে কিনে ফেলতে পারেন। তো এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো সেনেজারের মেমোরি মাইক্রোফোন থেকে রেকর্ড করা একটা অডিও। আমার মোবাইল ফোনে ডিরেক্টলি রেকর্ড হচ্ছে। আপনি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হয়ে থাকেন কিংবা আইওএস ব্যবহারকারী, আপনি মোবাইল ফোনে যদি ব্রডকাস্ট কোয়ালিটির অডিও রেকর্ড করতে চান সেক্ষেত্রে এইটা হলো বেস্ট একটা চয়েস হতে পারে। তবে কথা আছে এখানে আসলে কাদের জন্য মাইক্রোফোনটা উপযোগী, কারণ এটার দাম কিন্তু বেশ খানিকটা বেশি। তো আমি ভিডিও শেষের দিকে এটার দাম বলে দেবো, কাদের জন্য উপযোগী সেই বিষয়টা বলে দেবো। এর আগে আমরা আসলে জেনে নিই যখন আপনি মাইক্রোফোনটা কিনবেন বক্স কন্টেন্ট কী কী পাচ্ছেন। তো আপনি যখন মাইক্রোফোনটা কিনে নিয়ে আসছেন বক্সের ভিতরে আপনারা মেমোরি মাইক্রোফোনটা অফকোর্স পেয়ে যাচ্ছেন, তার সাথে সাথে একটা ইউএসবি টাইপ সি থেকে টাইপ এ একটা কেবল পেয়ে যাচ্ছেন এটাকে চার্জ দেওয়ার জন্য। আনফর্চুনেটলি এটার সাথে কোনো চার্জ ব্রিক বা ওয়াল ব্রিক আপনি পাচ্ছেন না, আপনার আলাদা অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। তো আমি যখন এই মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করবো আমি উপরে দিয়ে দেবো। যখন আমি মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করছি অন্য মাইক্রোফোন যখন ব্যবহার করবো তখনও আমি সেটা উপরে দিয়ে দেবো, তাতে করে আপনারা একটা কম্পারিজন আইডিয়া কিন্তু পেয়ে যাবেন। তো এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, বিল্ড কোয়ালিটি খুবই ভালো, পলিকার্বনেট দিয়ে তৈরি হলেও এটা কিন্তু খুবই সলিড। আপনি হাতে নিলেই বুঝতে পারবেন যে খুবই ভালো বিল্ডের একটা মাইক্রোফোন। যদি আমি হাতের তালুতে নিয়ে দেখাই মাইক্রোফোনটার সাইজ কিন্তু খুবই ছোটো। এর পরবর্তী সময় উপরের দিকে আমরা একটা গ্রিল পেয়ে যাচ্ছি। এই গ্রিলের নিচেই মূলত ওমনি ডিরেকশনাল যে মাইক্রোফোন ক্যাপসুল সেটা রয়েছে, এবং আমাদের শুধুমাত্র এই পাশে একটা বাটন রয়েছে। এই বাটনটা আমরা ব্যবহার করে এটাকে টার্ন অন করতে পারবো, টার্ন অফ করতে পারবো। এর পরবর্তী সময় নিচের দিকে যদি লক্ষ্য করি এখানে ইউএসবি টাইপ সি একটা পোর্ট রয়েছে, খুবই ওয়েলকাম একটা ফিচার। অনেক মাইক্রোফোন রয়েছে এখন পর্যন্ত ইউএসবি টাইপ সি যে পোর্ট সেটা ইনক্লুড করেনি, তো এটা আমার ইউএসবি সি পোর্টটা দেখে খুবই ভালো লেগেছে। এর পরবর্তী সময় এটার যে ক্লিপটা রয়েছে এটা মেটালের একটা ক্লিপ হলেও কিন্তু রাবারাইজড একটা ফিল আপনি পাবেন। জাস্ট আপনি যদি এভাবে খুলে যেখানে আপনি লাগাতে চান লাগিয়ে দেন, এটা কিন্তু খুব ইজিলি স্ন্যাপ হবে এবং খুবই শক্তভাবে লেগে থাকবে। আমি যদি দেখাই এখানে, এখানে আমি জাস্ট রেখে দিলে কিন্তু খুব শক্ত হয়ে লেগে যাচ্ছে, আবার খুব ইজিলি আমি কিন্তু এটা খুলে ফেলতে পারছি। তো এই ছিল মূলত এটার বিল্ড কোয়ালিটি। তো এটার স্পেশাল ফিচার কি? এটার স্পেশাল ফিচার হলো এটা ব্রডকাস্ট কোয়ালিটির অডিও রেকর্ড করতে পারবে আপনার মোবাইল ফোনে ডিরেক্টলি। শুধুমাত্র এটা কিন্তু অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে কাজ করবে, এছাড়া কম্পিউটারে কাজ করবে না কিংবা ম্যাকে কাজ করবে না, কারণ এটা হলো মূলত ওই যে অ্যাপ্লিকেশন রয়েছে ওই অ্যাপ্লিকেশনটার উপর ডিপেন্ড করে। ব্যবহার করতে হলে প্রথমে আপনার প্লে স্টোরে কিংবা অ্যাপ স্টোরে চলে যেতে হবে, সেখানে মেমোরি মাইকের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড হয়ে গেলে পরে মেমোরি মাইকটা অফকোর্স আপনি ওপেন করবেন, তার আগে আপনার ব্লুটুথটা মোবাইলের অন করে নেবেন, দেন মাইক্রোফোনটাকে আপনি টার্ন অন করবেন, অটোমেটিক্যালি মেমোরি মাইকের সাথে মাইক্রোফোনটা কানেক্ট হয়ে যাবে এবং আপনার মোবাইল ফোনের স্ক্রিনে কিছু ইনস্ট্রাকশন চলে আসবে। প্রথমবারের মতন যদি ওপেন করে ফেলেন সেক্ষেত্রে আপনার যে ফার্মওয়্যার রয়েছে সেটাকে আপডেট চাইতে পারে, আপনি আপডেট করে নেবেন এবং যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো ফলো করে মোবাইল ফোনের সাথে এটাকে কানেক্ট করে নেবেন। এবার আপনি এখানে রেকর্ড করার কিছু অপশন পাবেন এবং আপনি সেন্সিটিভিটি সেট করার অপশন পাবেন। আপনি যে ভিডিও ফর্ম্যাট রেকর্ড করতে চান সেটিংস থেকে সেটাও কিন্তু আপনি সেট করে নিতে পারবেন। 1920x1080p কিংবা 720p যেটা রেকর্ড করতে চান সেটা রেকর্ড করতে পারবেন, তবে 4K কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনে পাচ্ছেন না। তারপরে আপনি অডিও যদি রেকর্ড করতে চান মাঝখানে যে রেকর্ড বাটন রয়েছে দুইটা অপশন দেখবেন, একটা ভিডিও একটা অডিও। আপনি যদি ভিডিও রেকর্ড করতে চান ভিডিওর উপরে ক্লিক করবেন, রেকর্ডে ক্লিক করবেন ভিডিও রেকর্ড শুরু হয়ে যাবে। অডিও রেকর্ড করতে চাইলে অডিওর উপরে ক্লিক করে আপনি অডিওটা রেকর্ড করতে পারবেন। এখন এটা কীভাবে কাজ করে, আপনি যখন কোনো ভিডিও রেকর্ড করছেন রেকর্ড আপনি ক্লিক করলে পরে ক্লিপগুলো রেকর্ড হচ্ছে, একই সময় আপনি অনেকগুলো ক্লিপ রেকর্ড করতে পারবেন, একটা সেশনে অনেকগুলো ক্লিপ আপনি রেকর্ড করতে পারবেন। তারপর যখন রেকর্ডটা আপনার শেষ হয়ে যাবে এন্ড সেশনে আপনি ক্লিক করবেন, দেন মাইক্রোফোনটা আপনার মোবাইল ফোনের কাছে নিয়ে আসবেন, মাইক্রোফোনে যে অডিওটা স্টোর হয়ে আছে সেই অডিওটা আপনার মোবাইল ফোনে ট্রান্সফার হয়ে যাবে, কারণ এটা আসলে লোকালি অডিওটাকে সেভ করে রাখে। অনেক সময় দেখা যায় আমরা যখন মোবাইল ফোনে কোনো অডিও রেকর্ড করি বয়া এমনের কথাই চিন্তা করেন, আমার মোবাইল ফোনে যেরকম অডিও কোয়ালিটি পাচ্ছে আরেকজন তার মোবাইল ফোনে যখন রেকর্ড করছে অডিও কোয়ালিটি কিন্তু অন্যরকম আসে, কারণ আমাদের যে মোবাইল ফোন রয়েছে একটা মোবাইল ফোন থেকে আরেকটা মোবাইল ফোনের হার্ডওয়্যার কিন্তু ভ্যারি করে। তো এই ক্ষেত্রে এটা আপনাকে হেল্প করতে পারে, কারণ এটা হলো এটার ইন্টারনাল যে মেমোরি রয়েছে সেখানে অডিওটাকে রেকর্ড করে সেশন এন্ড করার পরে সেটা কিন্তু ট্রান্সফার করবে আপনার মোবাইল ফোনে এবং আপনার ভিডিও কিংবা অডিওর সাথে সেটা কিন্তু পারফেক্টলি তখন সিঙ্ক করে নেবে অটোমেটিক্যালি। এই সুবিধার কারণে আপনি একবার যখন মোবাইল ফোনের সাথে এটাকে কানেক্ট করে ফেলছেন দেন আপনি রেকর্ডে প্রেস করে যদি 1 কিলোমিটার দূরেও চলে যান আপনার অডিও কিন্তু পারফেক্টলি রেকর্ড হবে, এবং যখন আপনি মোবাইল ফোনের কাছে এটাকে নিয়ে আসবেন এন্ড সেশনে ক্লিক করবেন এইটার অডিও
ট্রান্সফার হয়ে যাবে। সো এখানে কিন্তু ওই যে ডিস্টেন্সের একটা লিমিটেশন ওয়্যারলেস মাইক্রোফোনে থাকে, স্পেশালি রোড ওয়্যারলেস গো কিংবা অন্যান্য যে মাইক্রোফোনগুলো রয়েছে এটার যে ডিস্টেন্সের একটা লিমিটেশন থাকে, ওই লিমিটেশনটা এখানে নেই। মোবাইল ফোন দিয়ে আমরা দারুণ কোয়ালিটির কিন্তু অডিও এটা দিয়ে রেকর্ড করতে পারছি। মোবাইল ফোনের সাথে এটা কানেক্ট করার জন্য ব্লুটুথ এবং ওয়াইফাই কিন্তু দুইটাই ব্যবহার করে। যখন কানেকশনটা তৈরি হচ্ছে তখন ব্লুটুথ ব্যবহার করে, এবং যখন ফাইলগুলোকে ট্রান্সফার করা হয় সেটা কিন্তু খুবই হাই স্পিডে ট্রান্সফার হয়, সেটা তখন ওয়াইফাই হটস্পট ব্যবহার করে ফাইলগুলো আসলে মোবাইল ফোনে ট্রান্সফার হয়। এখন এই সিস্টেমের যে সুবিধা সেটা হলো আপনি যখন লোকালি রেকর্ড করছেন এটার ভিতরে ওয়্যারলেস সিস্টেমে দেখা যায় অনেক সময় স্ট্যাটিক নয়েজ চলে আসে, আরএফ ইন্টারফারেন্স চলে আসে, সেই অসুবিধাটা কিন্তু এখানে আপনি পাচ্ছেন না। সেকেন্ডলি আপনার ডিস্টেন্সের কোনো অসুবিধা কিন্তু এখানে থাকছে না। এরপরে সব থেকে বড় যে ফিচার সেটা হলো মোবাইল ফোনের হার্ডওয়্যারের উপর আপনার ডিপেন্ড করতে হচ্ছে না, এখান থেকে আপনি ব্রডকাস্ট কোয়ালিটির যে অডিও সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা ব্যবহার করে আপনি টানা 4 ঘন্টার যে অডিও কিংবা ভিডিও সেটা রেকর্ড করতে পারবেন, কারণ এটার যে মেমোরি রয়েছে এবং ব্যাটারি লাইফ রয়েছে সেটা হলো 4 ঘন্টা, সেনেজার বলে দিয়েছে। সো 4 ঘন্টা যদি আপনি একটানা রেকর্ড করেন এটা দিয়ে কিন্তু আপনি দারুণ একটা ব্যাকআপ পাচ্ছেন। তো মোস্ট অফ দ্য কেসে দেখা যায় কিন্তু আমাদের 4 ঘন্টার বেশি অডিও একটানা দরকার হয় না, যদি আপনার বেশি সময় দরকার হয় যখন আপনি ব্রেকে থাকছেন বা রেকর্ড করছেন এটাকে টার্ন অফ করে রাখলে হচ্ছে, তাহলে কিন্তু আপনার ব্যাটারি কিংবা মেমোরি সেটা ড্রেন হচ্ছে না। তো এবার একটু কম্পেয়ার করে নেওয়া যাক রোড ওয়্যারলেস গো এর সাথে। এটা কিন্তু খুবই পপুলার একটা ওয়্যারলেস মাইক্রোফোন, স্পেশালি প্রো কনজিউমার লেভেলে যদি চিন্তা করেন রোড ওয়্যারলেস গো কিন্তু খুবই পপুলার। তো আমি এটাকে আমার এই সাইডে স্থাপন করে দিলাম। তো দুইটা মাইক রয়েছে, এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো সেনেজারের মেমোরি মাইক্রোফোনের অডিও। হ্যালো চেক, হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3। এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো রোড ওয়্যারলেস গো 2 যে মাইক্রোফোন রয়েছে সেটার অডিও। হ্যালো চেক, হ্যালো 1 2 3 1 2 3। তো আশা করি আপনারা ডিফারেন্সটা বুঝতেই পারছেন, সেনেজার মেমোরি মাইক্রোফোন যেটা রয়েছে সেটার অডিও কোয়ালিটি এরকম, রোড ওয়্যারলেস গো 2 যে মাইক্রোফোন রয়েছে সেটার বিল্ট ইন যে মাইক সেটার অডিও কোয়ালিটি অনেকটা এরকম। তো অডিও কোয়ালিটি আসলে আপনি কোন জায়গায় বসে রেকর্ড করছেন সেটার উপরে ডিপেন্ড করে। এখন আপনারা আউটডোর কন্ডিশনে যেরকম ভিডিও পাবেন সেরকম একটা ভিডিও পাচ্ছেন। মোবাইল ফোনে আমি ডিরেক্টলি ভিডিওটা রেকর্ড করছি সেনেজারের যে মেমোরি মাইক অ্যাপ্লিকেশন রয়েছে সেটি ব্যবহার করে, এবং অডিওটা সেনেজারের মেমোরি মাইকের অডিও আপনারা শুনতে পাচ্ছেন। পরবর্তী সময় এটা অটোমেটিক্যালি মোবাইল ফোনের ভিডিওর সাথে সিঙ্ক হয়ে যাবে, এবং এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন রোড ওয়্যারলেস গো 2 যে মাইক্রোফোন রয়েছে সেটার অডিও। আমরা যদি আউটডোর কন্ডিশনে রেকর্ড করি সেক্ষেত্রে রোড ওয়্যারলেস গো 2 থেকে এরকম একটা অডিও পাবো। এখন শুনতে পাচ্ছেন সেনেজারের মেমোরি মাইকের অডিও, এখন শুনতে পাচ্ছেন রোড ওয়যারলেস গো 2 এর অডিও। প্রো কনজিউমার লেভেলের যে ওয়্যারলেস গো মাইক্রোফোন রয়েছে সেটার সাথে এটা কিন্তু দারুণ কম্পিট করতে পারছে, এবং এইটার যে অডিও কোয়ালিটি আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তো প্রথমেই বলেছিলাম এটা একটা আজব মাইক্রোফোন, আজব মাইক্রোফোন হলো সেনেজার এটা আসলে তৈরি করেছে। আমার কাছে আসলে ওই জিনিসটা খুব বেশি ভালো লাগে নাই, কারণ সেনেজার সবসময় প্রফেশনাল লেভেলের গিয়ার তৈরি করে, তবে এটার কিছু ফ্ল রয়েছে, স্পেশালি এটার অ্যাপে ফ্লটা রয়েছে। সেটা হলো আপনি যখন রেকর্ড করছেন এটার ভিডিও অ্যাপে, ভিডিও অ্যাপটা খুবই লিমিটেড, আপনি 4K রেকর্ড করতে পারছেন না, এবং ওইটায় আপনার যে ম্যানুয়াল কন্ট্রোলটা রয়েছে ভিডিও যখন রেকর্ড করছেন শাটার স্পিড ISO কন্ট্রোল করার সেই অপশনটা আপনি পাচ্ছেন না। এবং এটার যে সবথেকে বড় ফ্ল সেটা হলো আপনার যে ক্যামেরা অ্যাপ রয়েছে আপনার মোবাইল ফোনের স্টক ক্যামেরা অ্যাপ সেটা ব্যবহার করে আপনি রেকর্ড করতে পারছেন না। থার্ড পার্টি কোনো যদি আপনি ক্যামেরা অ্যাপ ব্যবহার করেন যেরকম ওপেন ক্যামেরা সেটা ব্যবহার করেও কিন্তু রেকর্ড করতে পারছেন না, শুধুমাত্র সেনেজারের যে মেমোরি মাইক্রোফোন অ্যাপ রয়েছে সেটা ব্যবহার করে আপনার ভিডিও কিংবা অডিও রেকর্ড করতে হবে। এটা আমার কাছে সবথেকে বড় ফ্ল মনে হয়েছে, যদিও সেনেজার বলেছিল তাদের এই মাইক্রোফোনটা ফিল্মিক প্রো যে অ্যাপ্লিকেশন রয়েছে ক্যামেরা অ্যাপ্লিকেশন খুবই প্রো লেভেলের একটা অ্যাপ্লিকেশন সেটাকে সাপোর্ট করবে, তবে এটা রিলিজ হয়েছে আরও 2-3 বছর আগে, এখন পর্যন্ত আমি ফিল্মিক প্রোতে দেখিনি এটা সাপোর্ট করছে। সো যদি ওইরকম থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে স্টক ক্যামেরা অ্যাপ্লিকেশন কিংবা ওপেন ক্যামেরা কিংবা ফিল্মিক এই ধরনের অ্যাপ্লিকেশন যদি সাপোর্ট করতো তাহলে ইজিলি আমি যে কাউকে রেকমেন্ড করতে পারতাম যারা স্পেশালি মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করে। শুধুমাত্র এই একটা কারণে কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারছি না, তবে যদি আপনার কাছে ভালো একটা ফোন থাকে যেরকম স্যামসাংয়ের S21 Ultra কিংবা আপনার কাছে যদি আইফোন থেকে থাকে সেগুলোর ভিডিও কোয়ালিটি বেশ ভালো, এবং সেনেজার মেমোরি মাইক্রোফোন যেটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালোভাবে সেখান থেকে আপনি ইউজ করলে বেশ ভালো কোয়ালিটির ভিডিও পাবেন, তো সেটার সাথে যদি একটু বেটার অডিও আপনি যোগ করতে চান সেক্ষেত্রে এই মাইক্রোফোনটা আপনি চুজ করতে পারেন। যদি আপনি মোবাইল ফোন দিয়ে খুব ফ্রিকোয়েন্ট ভিডিও তৈরি করেন এবং আপনার এডিটিংয়ের অত সময় দেওয়ার ইচ্ছা নাই, জাস্ট আপনি ডিরেক্ট মোবাইল ফোন থেকে সোশ্যাল মিডিয়াতে কিংবা অন্য কোনো জায়গায় পোস্ট করতে চান সেক্ষেত্রে এটা কনসিডার করতে পারেন। আর যদি আপনি সাংবাদিক হয়ে থাকেন, দেন আপনি যদি ইন্টারভিউ বেশি বেশি নিয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনার মোবাইল ফোন দিয়ে ভিডিও কিংবা অডিও রেকর্ড করার দরকার হয় এটা কিন্তু আপনি কনসিডার করতে পারেন। আর আপনি যদি মোবাইল ফোনটাকে রেকর্ডার হিসেবে ব্যবহার করতে চান, এটাই রেকর্ড হলো মোবাইল ফোনের সেই ফাইলটা থাকলো, দেন রেকর্ড শেষে আমি যেটা কাজ করেছি ক্যামেরায় ভিডিওটা রেকর্ড হচ্ছে, এটার যে অডিও মোবাইল ফোনে রেকর্ড হচ্ছে, এডিটিংয়ের সময় আমি এটাকে সিঙ্ক করে নেব, তো এই কাজটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে এটা কনসিডার করতে পারেন। তবে এটার চেয়েও কিন্তু বেটার অনেক অপশন রয়েছে, আপনারা যদি ফেডোর মাইক্রোফোন চান ওয়্যারলেস মাইক্রোফোন সেগুলো নিতে পারেন, ডিরেক্টলি ক্যামেরা মোবাইল ফোনের সাথে ব্যবহার করতে পারবেন, কিংবা আপনি জুম H1N আমি যেটা ব্যবহার করি এরকম রেকর্ডারও কিন্তু কনসিডার করতে পারেন, এটার চেয়ে প্রাইস কম। এটার প্রাইস হলো মূলত
12,000 টাকার মতন। 12,000 টাকা আমার মনে হয় না এই মাইক্রোফোনটার জন্য ঠিক আছে, যদি 5-6,000 টাকা হতো আমার মনে হয় রিকমেন্ড করা যেত। এই ধরনের আপনার যে জুম H1N যে মাইক্রোফোন রয়েছে এগুলো আপনারা কনসিডার করতে পারেন, এটা দিয়ে আপনি ইন্টারনালি রেকর্ড করতে পারবেন। মাইক্রোফোন রয়েছে, লাভেলিয়ার কানেক্ট করতে পারবেন, কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবেন, মোবাইল ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। সো আমার মনে হয় এটা একটা অল অ্যারাউন্ড বিগিনারদের জন্য বেশ ভালো একটা অপশন হতে পারে, এই ধরনের মাইক্রোফোন ইনভেস্ট না করে এই ধরনের মাইক্রোফোন আপনারা নিতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনার যদি ফিল্ম মেকিং, ক্যামেরা, লাইটিং, অডিওতে আগ্রহ থেকে থাকে সেক্ষেত্রে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে এরকম দারুণ দারুণ ভিডিও কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা চ্যানেল দেন। গুড বাই।